হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে বরাবরের মতোই আমি আছি বন্যা। নতুন আরেকটি ব্লগ শেয়ার করছি, আর ব্লগটি দেখার শুরুতে গিফটটা একদমই করবেন না, ছোট্ট করে একটা লাইক দিতে। তো আমাদের জেসমিন আক্তার আইডি থেকে, আমাদের ইয়াসমিন আপু হচ্ছে জানতে চেয়েছেন আমি অ্যালোভেরা গাছ কীভাবে রোপণ করি। আসলে অ্যালোভেরা গাছ আমি ওইভাবে স্পেশাল কিছুই করি না, যখন যেই পাত্র পাই তখন সেই পাত্রতেই রোপণ করি, আর দ্বিগুণ ফলন দেয়। শুধু যে কোনো মাটিতে এটা লাগানো যায়, শুধুমাত্র ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে, আর প্রতিদিন একবার করে অন্তত পানি দিতে হবে। তাহলেই অ্যালোভেরা গাছ মাশাল্লাহ অনেক সুন্দর ফলন দেবে, অনেক পাতা হবে। আর একটা গাছ লাগালে সেই একটা গাছ থেকে আপনি অনেকগুলো চারা ওখান থেকে পাবেন। তাহলে ইয়াসমিন আপু পেয়ে তো গেলে আমার অ্যালোভেরা গাছ লাগানোর গোপন টিপস। তো পরবর্তী কমেন্টে অবশ্যই জানাবে আমার টিপসটি কেমন লাগলো। আর আজকে হচ্ছে আমি একটু অন্যরকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে কিছুদিন আগে ইউটিউবে একটা আপুর ভিডিও দেখেছিলাম, নেতিয়ে যাওয়া মুড়ি দিয়ে কালো জাম মিষ্টি তৈরি করতে। রেসিপিটা আমার ভীষণ ভালো লেগেছে, আর ইচ্ছা ছিল যে আমি একটু ট্রাই করব। তো আজকে দেখি আমার একটা মুড়ির পাত্রের মধ্যে অনেকগুলো মুড়ি হচ্ছে নেতিয়ে গেছে, নরম হয়ে গেছে। তো এইখানে আমি 2 কাপ মুড়ি বেশ ভালো করে ভেজে নিয়েছি, আর ভেজে একেবারে মুচমুচে করে তারপরে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তো ইউটিউব হচ্ছে আমাদের সকল সমস্যার সমাধান কেন্দ্র আমার যতটুকু যা মনে হয়, কারণ ওখানে বিভিন্ন ধরনের রেসিপি পাই, তারপর বিভিন্ন তথ্য পাই যা জানা নাই, আবার অনেক শিক্ষণীয় জিনিসও পাই। যেখানে আসলে আমি ইউটিউব থেকে অনেক কিছুই শিখেছি, অনেক কিছুই জেনেছি। তো যাই হোক, এখানে মুড়িগুলো হচ্ছে একেবারে চালের গুঁড়ার মতো গুঁড়ি করে নিতে হবে। আর গুঁড়ি করে নেওয়ার পর এখানে হচ্ছে আমি 1 কাপ পরিমাণের দুধ, এটা হচ্ছে পাউডার মিল্ক ছিল তো আমি একটু গুলিয়ে নিয়েছি, আর তারপরে হচ্ছে হাঁড়িতে দিয়ে সেই দুধটা ফুটে উঠেছে, আর ফুটে ওঠা দুধের মধ্যেই গুঁড়ো করা মুড়িগুলো দিয়ে আটার কায়ের মতো, অনেকটা আটার কায়ের মতোই দেখতে বানিয়ে নিয়েছি, আর এটা বেশ ভালো করে মিলিয়ে নেব। আসলে প্রথম অবস্থায় আমি বুঝতে পারিনি, আমি ভাবছিলাম যে কেমন না কেমন হয়, কিন্তু এর পরবর্তীতে নিজেই নিজের কাণ্ডে অবাক হয়ে গেলাম। আসলে আমি এত ভালো মিষ্টি, আমার মনে হয় ছানা বা গুঁড়ো দুধ দিয়েও হবে না, মুড়ি দিয়ে যতটা ভালো মিষ্টি, মানে কালোজাম মিষ্টি হয়েছে, আর এর স্বাদটা এতটাই ইয়াম্মি হয়েছে, বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এখানে আমার কিছু ফুটেজ স্কিপ হয়ে গেছে, এর জন্য আমি সরি। বাট এখানে আমি আরও কিছু উপকরণ মিক্সড করেছি, তো সেই উপকরণগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখানে হচ্ছে আটার মতো যেই মুড়ির কাইটা করে রেখেছি, এর মধ্যে এই তো 10 টাকার 1 প্যাকেট গুঁড়ো দুধ অ্যাড করেছি, 1 চা চামচ ঘি, 1টা ডিম, আর হচ্ছে 1 চা চামচ পরিমাণের বেকিং পাউডার। এই সব কিছু অ্যাড করে তারপর আমি একটু সুন্দরভাবে ছেনে ময়েস্ট করে নিয়েছি। এতে হবে কি, যখন মিষ্টিগুলো বানাবো সুন্দরভাবে, একেবারে কোনো প্রকার ফাটল ছাড়া মিষ্টিগুলো বানানো যাবে। আর মিষ্টি বানাতে গেলে বরাবর সয়াবিন তেলের পরিবর্তে ঘি দেওয়ার চেষ্টা করবেন, কারণ ঘি দিলে আমার মনে হয় মিষ্টির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো প্রত্যেকটা মিষ্টি আমি হচ্ছে এই তো ল্যাঞ্চার শেপ করে বানিয়ে দিচ্ছি। আসলে আজকে হচ্ছে আমি এই নেতিয়ে যাওয়া মুড়ি দিয়ে এই চমচম বা ল্যাঞ্চা যেটা চমচম, হ্যাঁ চমচম, এটা তৈরি করব, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে নিজেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না যে এত সুন্দর, মানে এত ইয়াম্মি ডিজার্ট আইটেম তৈরি করা যায় এরকম ফেলানো জিনিস দিয়ে। আর মিষ্টিগুলো হচ্ছে যখন আমি তেলের মধ্যে দিয়েছিলাম, তেলটা একেবারেই ঠান্ডা ছিল, তো ঠান্ডা তেলের মধ্যে মিষ্টিগুলো দিয়েছি, আর এখন হচ্ছে তেল
মিষ্টিগুলো ফুলে একেবারে ডাবল হয়ে গেছে আর তেলের উপরে ভেসে উঠেছে। আর আমার চুলাটা কিন্তু একেবারেই লো আঁচে আছে, মৃদু আঁচে আছে। আসলে চুলার হিটটা বাড়িয়ে দিলে হবে কি, মিষ্টির উপরে কালার চলে আসবে কিন্তু ভিতরটা ফ্লাফি হবে না। আর মিষ্টি যত ফ্লাফি হবে এটা রসে ততই টইটম্বুর হবে যখন চিনির শিরায় ভিজাবেন তখন। তো মিষ্টিগুলো হচ্ছে আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি, এতে হবে কি মিষ্টির প্রত্যেক পাশ সমানভাবে কালার আসবে আর সমানভাবে মিষ্টিগুলো ভাজা হবে। আর এদিকে কিন্তু আমার প্রত্যেকটা মিষ্টি একেবারে একই রকমভাবে ভাজা হয়ে গেছে। আর মিষ্টির কালারটা এরকমই আসবে, এর থেকে যদি আমি বেশি কালার করতে যাই বা বেশি কড়া ভাজা দিতে যাই তাহলে মিষ্টির উপরের অংশটা শক্ত হয়ে যাবে আর ভিতর দিয়ে প্রপারলি রস ঢুকবে না। আর এই কারণেই হচ্ছে মিষ্টির কালারটা এইরকম থাকা অবস্থায় আমি মিষ্টিগুলো নামিয়ে চিনি শিরার মধ্যে হচ্ছে 15 মিনিট কুক করেছি। আর চিনি শিরাটা হচ্ছে এখানে এই মিষ্টির 2 কাপ মুড়ির মিষ্টির সঙ্গে হচ্ছে আমি 1.5 কাপ পরিমাণের চিনি নিয়েছি আর 1.5 কাপ চিনির সঙ্গে 3 কাপ হচ্ছে পানি দিয়েছি। আসলে যতটা চিনি নেব ঠিক তার ডাবল পানি নিতে হবে, তবে আমার বাসায় সবাই মিষ্টি একটু কম খায় তাই চিনির পরিমাণটা কম নিয়েছি। আপনারা আরও বেশি নেবেন, বাড়িয়ে নেবেন, তাহলে মিষ্টির টেস্টটা আরও বেড়ে যাবে। তো এখানে হচ্ছে আমার প্রত্যেকটা মিষ্টি তৈরি করা হয়েছে আর দেখতেই পাচ্ছেন রসে একেবারে টইটুম্বুর। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন আর সুন্দর করে একটা কমেন্ট লিখে দেবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।